বিষয়ের প্রথম পর্বের আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় পর্বের আলোচনা করব আমরা। দ্বিতীয় পর্বের আলোচনায় কি কি থাকবে একটু পরেই আমরা সেগুলো দেখে নেব। দশম শ্রেণী, একটা কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আলোচ্য বিষয় আমাদের আজ কি কি? আমাদের আজকের আলোচ্য বিষয় প্রতিসরণের জন্য আলোকরশ্মির কৌণিক চ্যুতি, কাঁচের স্ল্যাব ও প্রিজমের গঠন সম্পর্কে ধারণা, কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ, গাণিতিক সমস্যার সমাধান। প্রতিসরণের জন্য আলোকরশ্মির কৌণিক চ্যুতি, এই প্রতিসরণের জন্য আলোকরশ্মির কৌণিক চ্যুতি কি হয় সেটা আমরা একটু সিমুলেশনের সাহায্যে দেখে নিই। চলো আমরা দেখে নিই সিমুলেশনের সাহায্যে আলোর প্রতিসরণের ফলে কৌণিক চ্যুতি কি হয়। দেখো এখানে একটা টর্চ আছে, এখানে একটা চাঁদা লাগানো রয়েছে। এই টর্চ থেকে এটা জল এটা গ্লাস মাধ্যম বা কাঁচ মাধ্যম আর এটা বায়ু মাধ্যম, এটা বিভেদ তল। আগের দিন ওই সিমুলেশনটা তোমরা দেখেছিলে। তো এখানে একটা আলোক রশ্মি ফেলানো হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে দেখো যদি এই মাধ্যমটা বা কাঁচ মাধ্যমটা না থাকতো তাহলে আলোক রশ্মিটা কি হতো? আপতন কোণ আর প্রতিফলন কোণ, আপতন কোণ আর প্রতিসরণ কোণটা একই হতো, কারণ কোনো প্রতিসরণ হতো না সেক্ষেত্রে। তাহলে এই দুটো অ্যাঙ্গেল, এটা 60 ডিগ্রি হলে, এটা 60 ডিগ্রি একটু কম হয়ে গেছে, 60 ডিগ্রি করে দিই আমরা। 60 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি হতো। তাহলে দেখো এখানে এখন আপতন কোণের মান 60.2 ডিগ্রি, কিন্তু প্রতিসরণ কোণের মান কত? 35.3 ডিগ্রি, কমে গেল। এই যে হওয়ার কথা ছিল কত? 60 ডিগ্রি, হয়ে গেল কম। এই যে এই যে কমে গেল, এই কমে যাওয়াটা কি বলা হচ্ছে? কৌণিক চ্যুতি। এই কমে যাওয়াটা কি বলা হচ্ছে? প্রতিসরণের ফলে আলোকরশ্মির কৌণিক চ্যুতি। চলো আমরা আবার আমাদের পূর্বের আলোচনায় ফিরে, তাহলে আমরা প্রতিসরণের জন্য আলোকরশ্মির কৌণিক চ্যুতি কি হয় তা সিমুলেশনের মাধ্যমে দেখে বোঝার চেষ্টা করলাম। চলো দেখি তাহলে প্রতিসরণের ফলে আলোকরশ্মির কৌণিক চ্যুতি তার সংজ্ঞাটা কিভাবে দেয়া যাবে। দেখো এই যে এখানে একটা ছবি রয়েছে, এই ছবিতে দেখো এবি হচ্ছে প্রতিসারক তল দুই মাধ্যমের, লঘু আর ঘন মাধ্যমের। এখানে একটা রশ্মি এই বিন্দুতে আপতিত হচ্ছে এবং প্রতিসরণের পর এই দিকে বেঁকে যাচ্ছে। তাহলে আলোক রশ্মিটার চ্যুতি কতটা হলো? এই বরাবর যাওয়ার কথা ছিল কিন্তু প্রতিসরণের ফলে সে এই বরাবর গেল। তাহলে এই যে যেদিকে যাওয়ার কথা ছিল আর যেদিকে গেল এর মাঝের যে কোণটা, এই কোণটা কি বলা হয় চ্যুতি কোণ, আর এটা কি বলা হয় কৌণিক চ্যুতি। তাহলে প্রতিসরণের ফলে প্রতিসৃত রশ্মিটি আপতিত রশ্মির অভিমুখ থেকে যত ডিগ্রি কোণে সরে যায় তাকে প্রতিসরণের জন্য ওই আলোকরশ্মির কৌণিক চ্যুতি বা অ্যাঙ্গুলার ডেভিয়েশন বলে। তাহলে দুরকম কেস হতে পারে বা দুরকম ক্ষেত্র হতে পারে প্রতিসরণের, একটা লঘু থেকে ঘন মাধ্যমে যেতে পারে আলোকরশ্মি, এই যে লঘু থেকে ঘন মাধ্যমে যেতে পারে, আরেকটা ঘন থেকে লঘু মাধ্যমে যেতে পারে। এবার আমরা দুই ক্ষেত্রে ধরে 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 আলোচনা করব। তাহলে প্রথম ক্ষেত্র হচ্ছে আলোকরশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে যখন আলোর প্রতিসরণ হচ্ছে তখন দেখো আপতন কোণ আইটা প্রতিসরণ কোণ আর এর চেয়ে বড়, তাহলে আই গ্রেটার দেন আর। তাহলে প্রতিসরণের জন্য চ্যুতি কোণ কি হবে? কোণ আর ও কিউ, এই যে এই কোণটা, এর মান কত? ডেল্টা ধরা হয়েছে। তাহলে এই আর ও কিউ সমান কি আসলে? আসলে এই কোণটা আই আর এই পুরো কোণটা, দেখো এই সবটা ধরে, আই মানে আর ও কিউ সমান হচ্ছে কোণ আর ও এন ড্যাশ, এই যে এই পুরো কোণটা, এই কোণটা এই কোণটা একই হয়, কি কোণ? বিপ্রতীক কোণ। মানে এই পুরো কোণটা আর প্লাস ডেল্টা এই দুটোর যোগফল হবে আই এর সমান। কেন? কারণ এই কোণটা আর এই কোণটা বিপ্রতীক কোণ, আর বিপ্রতীক কোণ পরস্পর সমান হয়। তাই আমরা বলতে পারি যে আর ও এন ড্যাশ এইটা মানেও আই, আর ও এন ড্যাশ মানেও আই। তাহলে এই আর ও এন ড্যাশ থেকে কিউ ও এন ড্যাশ বাদ দিয়ে দিলে আমরা কি পাবো? আমরা ডেল্টা পাবো। এই যে এখানে লেখা হয়েছে এই যে আর ও এন ড্যাশ সমান পিও এন সমান আই বিপ্রতীক কোণ, আর কিউ এন ড্যাশ সমান আর। তাহলে এই দুটো বাদ দিয়ে দিলে ডেল্টার মানটা আমরা পেয়ে যাচ্ছি আই মাইনাস আর, আই মাইনাস আর। তাহলে মনে রাখতে হবে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির কৌণিক চ্যুতি ডেল্টা সমান আই মাইনাস আর হয়, অর্থাৎ আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ।
এবার ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে কি ঘটে সেটা আমরা দেখব। তাহলে ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে কি ঘটবে দেখি, এই ছবিটা দেখো। ঘন থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি আপতিত হলে আমরা জানি যে প্রতিসৃত রশ্মিটি অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে দেখো, আই গ্রেটার দেন আর, আই সরি আর গ্রেটার দেন আই, আর আই এর চেয়ে বড়। তাহলে এক্ষেত্রেও ঠিক একই রকম কেস, যে প্রতিসরণের জন্য চ্যুতি কোণই একই, আর ও কিউ, ওটার মান ডেল্টা, আর ও কিউ সমান একই রকম ভাবে এই কোণ আর এই যে এই কোণটা এইটুকু, আর ও এন ড্যাশ এইটুকু কোণ কিন্তু তখন আই। তাহলে আই আর ডেল্টা মানে আর প্লাস ডেল্টা, এই আরটা তখন হচ্ছে কি তোমার এই যে এইটুকু কোণ, পুরোটা কোণ আর, আর থেকে ডেল্টা। তাহলে কি করতে হবে, আর থেকে আই কি করতে হবে, বিয়োগ করতে হবে, আর থেকে আই বিয়োগ করতে হবে, এই পুরোটা থেকে এইটা বিয়োগ করলে আমরা ডেল্টার মানটা পাবো। গাণিতিক ভাবে এটা করা হয়েছে, দেখো আর ও এন ড্যাশ সমান কিউ এন সমান আই, এটা বিপ্রতীক কোণ, এই কোণটুকু আর এই কোণটুকু, এই যে এই কোণটুকু, এটা বিপ্রতীক কোণ সমান পরস্পর। তাহলে এই যে ডেল্টার মান যে কোণটুকু, এই কোণটুকু কি করে পাবো আমরা, এই পুরো কোণটা থেকে এইটাকে বাদ দিলে, তাহলে আর মাইনাস আই। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির কৌণিক চ্যুতি হবে প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ। প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি সংক্রান্ত আরো কিছু বিষয় আমরা জেনে নিই। আপতন কোণের মান বাড়লে চ্যুতির মান বাড়ে, আর লম্ব আপতনের ক্ষেত্রে অর্থাৎ আলোকরশ্মি যদি দুই মাধ্যমে বিভেদ তলে লম্বভাবে আপতিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আগের দিন জেনেছি যে আই এর মান জিরো হয়, তাহলে আর এর মানও জিরো হয়, তাই ডেল্টার মান সর্বনিম্ন হয়, অর্থাৎ ডেল্টা সমান জিরো হয়। এটা লম্ব আপতনের ক্ষেত্রে হয়, তাই লম্ব আপতনের সময় আলোকরশ্মির কোনো চ্যুতি বা কৌণিক বিচ্যুতি ঘটে না। এবার আই এর সর্বোচ্চ মান কখন হতে পারে, আই এর সর্বোচ্চ মান কত হতে পারে, 90 ডিগ্রি হতে পারে। তাহলে আই এর সর্বোচ্চ মানের ক্ষেত্রে অর্থাৎ 90 ডিগ্রির ক্ষেত্রে ডেল্টার মানও তাহলে সর্বোচ্চ হবে, কেন, কারণ আপতন কোণ বাড়লে চ্যুতির মান বাড়ে। তাহলে আই এর সর্বোচ্চ মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে ডেল্টা বা চ্যুতির মানও বাড়বে। আর কি, দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন বর্ণের আলোকরশ্মির চ্যুতি বিভিন্ন হয়, আর এটা আমরা সিমুলেশনের মাধ্যমে পরে দেখে নেব। আর আলোকরশ্মির চ্যুতি তার তরঙ্গ দৈর্ঘ্যের বা ল্যামডা এর ব্যস্তানুপাতিক হয়, মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে চ্যুতি কমে, তরঙ্গ দৈর্ঘ্য কমলে চ্যুতি বাড়ে। এই জন্যই বেগুনি বর্ণের যে আলোকরশ্মি তার চ্যুতি সবচেয়ে বেশি হয়, আর লাল বর্ণের আলোকরশ্মির চ্যুতি সবচেয়ে কম হয়। আর আলোকরশ্মি যে মাধ্যমে আপতিত হচ্ছে, ধরো যদি বায়ু থেকে জলে হয় বা বায়ু থেকে কাঁচে হয়, তাহলে যে মাধ্যমে আপতিত হচ্ছে, তাহলে তার প্রতিসরাঙ্ক যদি বাড়াই আমরা, তাহলে আলোকরশ্মির চ্যুতি বাড়ে, আর তার প্রতিসরাঙ্ক যদি কমাই বা তার প্রতিসরাঙ্ক যদি কমে, তাহলে আলোকরশ্মির চ্যুতি হ্রাস পায়। তাহলে এই বিষয়টিকে আমরা আরেকবার সিমুলেশনের মাধ্যমে দেখে নিই। আমরা আবার সিমুলেশনটিতে ফিরে এলাম, এক এক করে আমরা আলোকরশ্মির চ্যুতি সম্বন্ধে যে কথাগুলো জানলাম একটু আগেই, সেগুলো আমরা এবার সিমুলেশনের মাধ্যমে একটু দেখে নিই। দেখো, যদি আপতন কোণের মানটা বাড়ানো হয়, তাহলে রশ্মি, এটা একটা রশ্মি ধরো, আপতন কোণের মান যদি 30 ডিগ্রি করি আমরা, 30 ডিগ্রি, তাহলে দেখো 30 থেকে এই 19.8 মানে 20 বাদ, মানে 10 ডিগ্রি চ্যুতি প্রায়। এটা এখানে ব্যবস্থা নেই দেখানোর, তাই আমাদেরকে একটু মনে রেখে দিতে হবে বা একটু মনে মনে কষে নিতে হবে এটা। হ্যাঁ, এবার যদি আমরা আপতন কোণের মানটা আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে দেখো 30 থেকে আমরা 50 করলাম, 50 করলাম, 50-এ দেখো চ্যুতিটা প্রায় 20 ডিগ্রি হয়ে গেল, তাহলে বাড়ছে। তাহলে 60 ডিগ্রি করলে আরও বেশি বাড়ছে, 25 হয়ে গেল প্রায়। তাহলে এইভাবে হতে হতে সর্বোচ্চ কত হতে পারে, সর্বোচ্চ আপতন কোণ হতে পারে 90 ডিগ্রি, সেক্ষেত্রে চ্যুতি কত হবে, কোনো চ্যুতি হবে না। দেখো এই বরাবর আলোকরশ্মি সোজা চলে গেল, তাহলে কোনো চ্যুতি হলো না তার। তাহলে এটা গেল প্রথমটা আমরা যেটা পড়েছিলাম, যে আপতন কোণের মান বাড়লে আলোকরশ্মির চ্যুতির মান বৃদ্ধি পায়। এবার লম্ব আপতনের ক্ষেত্রে কি হয় আমরা দেখে নিই, যদি লম্ব আপতন ঘটাই আমরা, তাহলে দেখো এক্ষেত্রেও আপতন কোণের মানও জিরো আর প্রতিসরণ কোণের মানও জিরো, তাই আলোকরশ্মির কোনো চ্যুতি হয় না, জিরো। এবার আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তার চ্যুতির কি সম্পর্ক সেটাকে আমরা ওখানে জানলাম, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে আলোকরশ্মির চ্যুতি কমে যায়, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে আলোকরশ্মির চ্যুতি বেড়ে যায়। তাহলে এখানে আমরা দেখি, এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি আলোর তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে দেওয়া আছে, আমি একটা নীল বর্ণের বা বেগুনি বর্ণের আলোকরশ্মি নেওয়া হলো, নিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 60 ডিগ্রি আমাদের আপতন কোণের জন্য, প্রায় 60 ডিগ্রি আপতন কোণের জন্য, আমাদের এখানে 60 ডিগ্রি আপতন কোণের জন্য প্রায় 35 ডিগ্রি প্রতিসরণ কোণ দেখাচ্ছে, তার মানে 25 ডিগ্রি, প্রায় 25.2 ডিগ্রি, 25.2 ডিগ্রি হচ্ছে চ্যুতি। এবার আস্তে আস্তে আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়াতে থাকি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়াতে থাকি,
তাহলে দেখো এই কোণটার মান বাড়ছে, মানে চুক্তি কোণের মান, প্রতিসরণ কোণের মান বাড়ছে, মানে চুক্তি কোণের মানটা কমছে, এবং লাল বর্ণের আলোর ক্ষেত্রে এটা সবচেয়ে কম হয়। তাই বেগুনি বর্ণের আলোকরশ্মির চুক্তি সবচেয়ে বেশি, আর লাল বর্ণের ক্ষেত্রে আলোকরশ্মির চুক্তি সবচেয়ে কম, এটা মনে রাখতে হবে। এবার যদি একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, ধরো একটা হলুদ বর্ণের আলোর ক্ষেত্রে একটা মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমি বাড়াচ্ছি, দেখো মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি বাড়াই, এমনি যদি একটা গ্লাস মাধ্যম নেওয়া হয়েছে, যদি 1.5 রাখি পুরোপুরি, তাহলে দেখো 35.3, তার মানে ওই হচ্ছে প্রায় 24.7 ডিগ্রি মতো চ্যুতি হচ্ছে এটা আলোকরশ্মি। তাহলে এখন যদি এটা বাড়াতে থাকি, দেখো তাহলে এটাও বাড়তে থাকবে, দেখো এই মানটা কমবে, এই মানটা কমা মানে চ্যুতি বাড়া, এই মানটা কমা মানে এই যে এই মানটা কমবে, এই মানটা কমা মানে কিন্তু চ্যুতি বাড়া। তাহলে দেখো প্রতিসরাঙ্কের মান বাড়লে আলোকরশ্মির চ্যুতি বাড়ছে, আর যদি প্রতিসরাঙ্কের মান কমাতে থাকি আমি, তাহলে আলোকরশ্মির চ্যুতি কমছে। প্রতিসরণ কোণের মান বাড়া মানে চ্যুতি কমা, প্রতিসরণ কোণের মান কমা মানে চ্যুতি বাড়া। তাহলে এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তাহলে আবার আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু কাঁচের স্ল্যাব ও প্রিজমের গঠনটা কেমন হয় সেটা আমরা দেখব। তাহলে এখানে একটা কাঁচের স্ল্যাবের ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা কাঁচের স্ল্যাব কেমন দেখতে হয় তার একটা ছবি, মানে অরিজিনাল কাঁচের স্ল্যাব যেমন দেখতে হয় তার একটা ছবি এখানে যোগ করা হয়েছে। আর একটা ডান দিকে দেখো কাঁচের স্ল্যাবের একটা ডায়াগ্রাম আঁকা হয়েছে, একটা আয়তকার কাঁচ ফলক আর কি, তার ডায়াগ্রাম আঁকা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাঁচের স্ল্যাবের 6টি আয়তকার তল দ্বারা গঠিত, এই যে এই একটা, এই একটা, দুটো, এই তিনটে, চারটে, উপর দিকে একটা, পাঁচটা, নিচের দিকে একটা, ছটা। তাহলে এই যে তলগুলো, এই বিপরীত তলগুলো, এই তল এই তল পরস্পর প্রতিসারক তল রূপে কাজ করতে পারে কাঁচের স্ল্যাবে। এবার আমরা প্রিজমের গঠন দেখে নেবো। এখানে একটা প্রিজম দেখো, দেখানো হচ্ছে একটা প্রিজম, এইটা একটা প্রিজম, কাঁচের প্রিজম এরকম দেখতে হয় মোটামুটি। তাহলে এর একটা, এরও একটা চিত্র ডায়াগ্রাম এখানে এঁকে দেখানো হয়েছে কোনটা কি, তাহলে সেটা আমরা একটু মনে রাখতে হবে, এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। তাহলে দেখো প্রিজমের টোটাল তল কয়টা, প্রিজমের মোট তল হচ্ছে পাঁচটা। কি করে পাঁচটা? এইখান থেকে দেখো একটা, ওই দিকে একটা, দুটো, দুটো ত্রিভুজাকার, আর এইখানে একটা আয়তকার, এই একটা আয়তকার, আর নিচে একটা আয়তকার, তিন আয়তকার আর দুটো ত্রিভুজাকার তল দিয়ে একটা প্রিজম গঠিত হয়। তাহলে এখানে যে যে তলটা প্রিজমের রশ্মি যে তলে আপতিত হয় এবং যে তল থেকে নির্গত হয় তাদের প্রতিসারক তল বলে। যেমন ধরো এইগুলো সবই হচ্ছে একটা প্রতিসারক তল। তাহলে এখানে এটা বলা হয়েছে, আর যে তল প্রিজমের প্রতিসারক তলকে লম্বভাবে ছেদ করে, এই যে এইটা, এই যে বিএসি, তাকে মুখ্যচ্ছেদ বলে। এখানে এবিসি বা বিএসি আমরা যাই বলি, এটা হচ্ছে মুখ্যচ্ছেদ। আর দুটি প্রতিসারক তল যে কোণে মিলিত হয়, এখানে দেখো এই তল আর এই তল এ কোণে মিলিত হচ্ছে, এখানে এ কোণ, তাই এটাকে আমরা প্রতিসারক কোণ বলবো, দেখানো হয়েছে চিত্রে। আর দুটি প্রতিসারক তল যে রেখায় মিলিত হয়, এই যে রেখায় এখানে মিলিত হচ্ছে, সেগুলোকে আমরা প্রান্ত রেখা বলবো। এক্ষেত্রে আমরা এটাকে ইজি বলে দেখানো হয়েছে, এই যে ওপরের তলটাকে দেখানো হয়েছে ইজি। আর প্রান্তরেখার বিপরীত তলকে প্রিজমের ভূমি বলা হয়, এই যে প্রান্তরেখা যেটা তার বিপরীত তল, এই যে এই তলটাকে বলা হয় প্রিজমের ভূমি। তাহলে এটা মোটামুটি কাঁচের স্ল্যাব আর প্রিজমের গঠন সম্পর্কে একটা মোটামুটি ধারণা আমাদের হলো। কারণ আমাদেরকে পড়তে হবে যে কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে প্রতিসরণের ফলে কি হয়, আর প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে প্রতিসরণের ফলে কি হয়, এটাই আমরা এরপরে পড়বো। এবার আমরা দেখব কাঁচের স্ল্যাব বা আয়তকার কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কি ঘটে, আলোকরশ্মির কোনো চ্যুতি হয় বা হয় না, কি হয় সেটা আমরা এবার দেখব। তাহলে এখানে দেখো একটা কাঁচের স্ল্যাবের প্রতিসারক তল এবি আর একটা প্রতিসারক তল ডিসি, দুটো বিপরীত প্রতিসারক তল, মানে এটা হচ্ছে কাঁচ ফলকটির বেদ। এই যে ডি বা বিসি বেদ, মানে এটা আয়তকার হয়, একটা আয়তকার কাঁচ ফলক একটা এখানে নেওয়া হয়েছে। তাহলে এই আয়তকার কাঁচ ফলকে দেখো পি কিউ রশ্মিটি কিউ বিন্দুতে আপতিত হচ্ছে, বায়ু থেকে কাঁচ মাধ্যমে আপতিত হচ্ছে, লঘু থেকে ঘন মাধ্যমে আপতনের ফলে কি হচ্ছে, প্রতিসৃত রশ্মিটি অবিলম্বের দিকে চলে আসছে। তাহলে এখানে আপতন কোণ I1, প্রতিসরণ কোণ R1। এবার কাঁচ থেকে আর বিন্দুতে এই কিউ আর রশ্মিটি কাঁচ থেকে বায়ু মাধ্যমে বিভেদ তলে আবার আপতিত হয়ে ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তাই অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এখানে আমরা কিউ বিন্দুতে আপতন কোণ I1 আর প্রতিসরণ কোণ R1 ধরেছি, আর আর বিন্দুতে আপতন কোণটা R2 আর প্রতিসরণ কোণ I2 ধরা হয়েছে। এবার কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে আমরা এখানে স্নেলের সূত্রটা প্রয়োগ করতে পারি, যে এ মিউ জি মানে প্রতিসরাঙ্ক, যেহেতু বায়ু থেকে কাঁচে যাচ্ছে তাহলে বায়ু সাপেক্ষে এই কাঁচের প্রতিসরাঙ্ক,
সেটা কত হবে, সাইন আই ওয়ান বাই আর ওয়ান, আপতন কোণ আর প্রতিসরণ কোণ সাইনের অনুপাত, এটা হলো। আবার আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কাঁচ সাপেক্ষে বায়ু প্রতিসরণ জি মিউ এ, তাহলে সাইন আর টু বাই সাইন আই টু, একইভাবে এটা কাঁচ সাপেক্ষে বায়ু প্রতিসরণ বলা আছে। তাহলে এবার আমরা এই সম্পর্কটা আগের দিন প্রমাণ করেছি, জানি যে এম ইউ জি মানে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরণ যদি এম ইউ জি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই জি মিউ এ, ওয়ান বাই কাঁচ সাপেক্ষে বায়ু প্রতিসরণ। এটা কিভাবে হয় সেটা আগের দিনের ক্লাসে প্রমাণ করা হয়েছে, যারা আগের দিনের ক্লাসটা দেখনি তারা আগের দিনের ক্লাসটা একটু দেখে নেবেন। এখানে তাহলে আমরা এই দুটো এবার লিখে দিই যে এম ইউ জি সমান কি সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, আর ওয়ান বাই জি মিউ এ সাইন আর টু বাই সাইন আই টু। ওয়ান বাই করা হয়েছে যে আই টুটা উপরে চলে গেলো, সাইন আই টুটা আর সাইন আর টুটা নিচে চলে এলো, তাহলে এইটা সমান এইটা হলো। এইবার যেহেতু চিত্রটা দেখো, চিত্রটা হচ্ছে এন টি অভিলম্ব আবার এটাও অভিলম্ব, তাহলে এই দুটোর মধ্যে কোন কত 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এই দুটো পরস্পর কি সমান্তরাল। তাহলে এই যে কিওয়ার্ডটা এদের ছেদক বা ভেদক, তাহলে আর ওয়ান কোণটা আর আর টু কোণটা কি পরস্পর একান্তর কোণ, তাহলে দুটো সমান্তরাল সরল রেখা যদি ছেদক বা ভেদক থাকে তাহলে একান্তর কোণগুলো কি হয় সমান হয়, ক্লাস 8-এ তোমরা শিখেছিলে। তাহলে একান্তর কোণটা সমান, অথবা এখানে আর ওয়ান আর টু সমান, তাহলে আমি বলতে পারি সাইন আর ওয়ান আর সাইন আর টু সমান। তাহলে এই যে ভগ্নাংশ সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান আর এই ভগ্নাংশ সাইন আই টু বাই সাইন আর টু, এদের হরটা সমান দুটোরই, আবার ভগ্নাংশ দুটো সমান, তাহলে লবটা অবশ্যই সমান, তাহলে সাইন আই ওয়ান সমান সাইন আই টু, বা আমরা বলতে পারি আই ওয়ান সমান আই টু। তাহলে সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোকরশ্মি গেলে দেখো আপতন কোণ আর শেষ প্রতিসরণ কোণ দুটোই সমান, অর্থাৎ আলোকরশ্মিটার কোনো কৌণিক চ্যুতি ঘটছে না, শুধু কি ঘটছে শুধু পার্শ্বীয় সরণ ঘটছে। অবশেষণ কতটা, আলোকরশ্মি যদি কাঁচের স্ল্যাব না থাকতো এই বরাবর আসতো, এটা এই বরাবর সরে এলো, এই যে আর এক্স পরিমাণ পার্শ্বীয় সরণ ঘটছে। তো এই পার্শ্বীয় সরণটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা অনেক সময় পরীক্ষায় আসে যে পার্শ্বীয় সরণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে দেখো পার্শ্বীয় সরণের পরিমাণটা নির্ভর করে স্ল্যাবের বেদ, স্ল্যাবটা কতটা মোটা, আপতন কোণটা কত, আর স্ল্যাবটির উপাদানের প্রতিসরাঙ্ক কেমন। উপাদানের প্রতিসরাঙ্কটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে তোমার এটা পার্শ্বীয় সরণটা বেশি হয়, কম হলে ওটা কমে যায়। আচ্ছা তাহলে এই যে প্রশ্নটা যে কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ, এটা পরীক্ষায় এইভাবে আসে, দেখাও যে আয়তকার কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মি কোনো প্রকার চ্যুতি ঘটে না, বা এটাও বলতে পারে যে আয়তকার কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে আপতিত রশ্মি এবং অন্তিম প্রতিসৃত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। তাহলে এই প্রশ্নটা দুটো প্রশ্নের উত্তর এটা হয়ে যাবে, বা এটাও অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয়, তোমরা এইটা ভালো করে করলে এখান থেকে দুটো তিনটে প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবার আমরা দেখব একটি প্রিজমের প্রধান ছেদ বরাবর আলোর প্রতিসরণ কিভাবে হয়। তাহলে প্রিজমের প্রধান ছেদ কেমন দেখতে হয়, প্রিজমের প্রধান ছেদ এরকম একটা ত্রিভুজাকৃতির, তাহলে এই বরাবর একটা দেখো পি কিউ রশ্মি কিউ বিন্দুতে আপতিত হচ্ছে, প্রতিসরণের পর কি হচ্ছে এ লঘু থেকে ঘনমাধ্যমে যাচ্ছে, এইটা হচ্ছে অভিলম্ব। দেখো এ নোট এখানে অভিলম্ব টানা হয়েছে, তাহলে অভিলম্বের দিকে সরে এলো, অভিলম্বের দিকে সরে এসে কি হলো আর বিন্দুতে আবার আপতিত হলো। এখানে দেখো কাঁচ থেকে বা ঘনমাধ্যম থেকে আবার ও লঘু মাধ্যমে যাচ্ছে, তাহলে এই এন ড্যাশ ও এটা হচ্ছে এই বিন্দুতে অভিলম্ব, তাহলে এখান থেকে কি হলো অভিলম্বের থেকে দেখো আবার দূরে সরে গেল, তাহলে এগুলো অভিলম্বটা টানা হয়েছে, এটা যোগ করে দেওয়া হয়েছে এটা। এবার আলোকরশ্মিটার চ্যুতি কত, এখানে আলোকরশ্মিটার চ্যুতিটা দেখো যদি কাঁচের প্রিজমটা না থাকতো তাহলে আলোকরশ্মি কোন বরাবর যেত, এই বরাবর যেত, থাকার জন্য কোন বরাবর যাচ্ছে এই বরাবর, এটাকে তাহলে বাড়িয়ে দেওয়া হলো, তাহলে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাই চ্যুতি কোণ বা ডেল্টা। এবার চলো এখানে ওইটাই বলা হয়েছে যে একটা প্রিজমের প্রতিসারক কোণ বিএসি সমান এ ধরে নিয়েছি আমরা, এই এবি প্রতিসারক তলে আপতন কোণ পি ও পি কিউ এন, আপতন কোণ পি কিউ এন এটা সমান আই ওয়ান, প্রতিসরণ কোণ হচ্ছে তোমার আর ও আর কিউ ও আর কিউ ও এই কোণটা আর ওয়ান, আর এসি তলে আপতন কোণ হচ্ছে ও আর কিউ, ও আর কিউ বা কিউ আর ও কিউ আর ও এটা সমান আর টু, আর প্রতিসরণ কোণ এন ড্যাশ আর এস এন ড্যাশ আর এস আই টু, আর চ্যুতি কোণটা হবে এম টি এস এই যে ডেল্টা। তাহলে এবার আমরা এই ত্রিভুজটা বিবেচনা করি, দেখি তাহলে ত্রিভুজ কিউ আর টি থেকে আমরা কি পাচ্ছি, দেখো তোমরা ক্লাস 8-এ একটা উপপাদ্য পড়েছিলে যে একটা ত্রিভুজের একটা বহিঃস্থ একটা বাহুকে যদি বাড়াই তাহলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটা অন্তঃস্থ বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সঙ্গে সমান হয়। তাহলে এটা কি একটা বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণ এই দুটো, তাহলে এই দুটোর সঙ্গে সমান হবে। দেখো এম টি আর সমান কার সঙ্গে সমান হবে, এই যে টি কিউ আর এই কোণটা
আর টি আর কিউ এই কোণটার সঙ্গে সমান হবে যোগফলের সঙ্গে, তাহলে এই যোগফলটা। এবার এই কোণটা মানে কত, এই কোণটা মানে এই পুরো কোণটা টি কিউ ও মানে কত, আই ওয়ান বিপ্রতিভ কোণ। আবার একরকম ভাবে টি আর ও এই পুরো কোণটার সমান কত, আই টু বিপ্রতিভ কোণ। তাহলে দেখো টি কিউ আর সমান কি, টি কিউ আর এই পুরো কোণটা থেকে ও কিউ আর বাদ, তাহলে টি কিউ ও থেকে ও কিউ আর বাদ। আবার একইরকম ভাবে টি আর কিউ মানে কত, এই পুরো কোণটা টি আর ও থেকে ও আর কিউ বাদ, কোণ ও আর কিউ বাদ। দেখো এইটা সমান আমি আমি বললাম এটা সমান কি টি কিউ সমান কি আই ওয়ানের বিপরীত কোণ, তাহলে পুরোটা হচ্ছে কি আই ওয়ান, তাহলে এটা থেকে আর ওয়ান বাদ মাইনাস আর ওয়ান। আবার একইরকম ভাবে এই পুরো কোণটা কত, আই টু, এইটার বিপরীত কোণ, সেটার থেকে আই টু বাদ, এই কোণটুকু মানে তাহলে আর টু বাদ, তাহলে আর টু বাদ হয়ে গেল। এটাকে একটু সাজিয়ে নিলাম, তাহলে পেলাম ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু, এটা ব্র্যাকেট নিয়ে মাইনাস কমন নেওয়া হয়েছে। তারপর এবার আমরা এই চতুর্ভুজটা এ কিউ ও আর চতুর্ভুজটা বিবেচনা করি, মাঝের জিনিসগুলো আমরা একটু ভুলে যাই, যেগুলো নেই মনে করো মাঝেরগুলো নেই। তাহলে চতুর্ভুজের চারটে কোণ, একটা কোণ প্রতিসারক কোণ এ, আর একটা কোণ হচ্ছে তোমার কিউ ও আর এই কোণটা, আর একটা কোণ হচ্ছে এ কিউ ও আর এ আর ও, এই যে এই দুটো কোণ, টোটাল চারটে কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তাহলে আবার এটা হচ্ছে কি অভিলম্ব এই তলের উপর, এটা হচ্ছে এই তলের উপর অভিলম্ব, তাহলে এই কোণটা কত 90 ডিগ্রি, এই কোণটাও কত 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে এখানে যদি 180 ডিগ্রি বসিয়ে দিই আমরা, এইখানে এ কিউ ও আর এ আর ও সমষ্টি 180 ডিগ্রি পেলাম, এটা বসিয়ে দিলাম, এই বসিয়ে দেওয়ার ফলে কি হলো আমাদের, দেখো এ প্লাস কিউ ও আর প্লাস 180 সমান 360 ডিগ্রি হলো। তাহলে এ প্লাস কিউ ও আর সমান কত পেলাম আমরা, 180 ডিগ্রি পেলাম। এবার আমরা কিউ ও আর এই ত্রিভুজটা বিবেচনা করি, তাহলে কিউ আর ত্রিভুজের কিউ ও আর সমান কত, কোণ কিউ ও আর প্লাস আর ওয়ান প্লাস আর টু, এই যে তিনটে কোণ আর ওয়ান আর টু আর কিউ আর, এই তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দেখো এই যোগফলটার এই দুটোর যোগফল সমান আবার তিনটের যোগফল সমান, তাহলে আমরা কি বলতে পারি এই দুটো সমান এই তিনটের যোগফল, যেহেতু ডান দিকটা দুটোরই সমান, তাহলে আমরা এটা সমান করে দিলাম, সমান করে দিয়ে কিউ আর কেটে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম এ সমান আর ওয়ান প্লাস আর টু। তাহলে এই যে সমীকরণ ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু ছিল, এই আর ওয়ান প্লাস আর টুর জায়গায় আমরা এবার এটা বসিয়ে দিলাম, তাহলে চ্যুতিকোণের রাশিমালাটা কি বললাম আমরা, ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, এটা আমরা পেলাম। এটা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, এটা অনেক সময় পরীক্ষা এভাবে দেয় যে দেখাও যে একটি প্রিজমের প্রধান ছেদে বরাবর আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির চ্যুতি কোণের রাশিমালাটি প্রতিষ্ঠা করো, বা দেখাও যে ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে, এইভাবেও প্রশ্ন এখান থেকে দেওয়া হয়। এবার এই যে কোন একটা শর্তে, একটা শর্তে এই যে চ্যুতি কোণের মানটা ন্যূনতম হয়, সেই শর্তটার ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা দশম শ্রেণীতে নেই, তো শর্তটা মনে রাখলেই হবে, শর্তটা হচ্ছে আই ওয়ান আর আই টুর মান যখন সমান হয় তখন চ্যুতিকোণটা সর্বনিম্ন হয়, সেটাকে বলা হয় ন্যূনতম চ্যুতি বা ডেল্টা এম। তা ডেল্টা এম কি হবে, আই ওয়ান প্লাস আই টু, এই দুটো মান আই ওয়ান সমান আই টু হয়ে যায়, তাহলে আই ওয়ান প্লাস আই ওয়ান করে দিই আমরা এখানে, তাহলে আমরা লিখতে পারি টু আই ওয়ান মাইনাস এ, টু আই ওয়ান মাইনাস এ। আরেকটা সম্পর্ক মনে রাখতে হবে তোমাদের, যে ন্যূনতম চ্যুতিকোণ প্রতিসরক কোণ ও প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটা হলো ডেল্টা সমান মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, যেখানে মিউ হচ্ছে এই প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, আর ডেল্টা তো চ্যুতিকোণ আর এ হচ্ছে প্রতিসরক কোণ। তাহলে এখান থেকে মোটামুটি এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আমরা কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব, কিছু গাণিতিক সমস্যা বা নিউমেরিক্যাল প্রবলেম দেখে নেব। প্রথমে একটা প্রবলেম দেখি, আচ্ছা দেখো যে বায়ু থেকে কাঁচ মাধ্যমে কোনো আলোকরশ্মির আপতন কোণ 45 ডিগ্রি, বায়ু থেকে কাঁচ মানে লঘু থেকে ঘন মাধ্যমে আপতন কোণ 45 ডিগ্রি আর প্রতিসরণ কোণ 20 ডিগ্রি হলে রশ্মিটির চ্যুতি কত হবে, তাহলে রশ্মিটির চ্যুতি কত হবে, তাহলে আমরা দেখি আমরা জানি কি জানি, আমরা জানি যে আলোকরশ্মি, আজকেই জানলাম আমরা যে আলোকরশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে গেলে ডেল্টা সমান কত হয়, আই মাইনাস আর হয়। তাহলে আমাদের কাছে দেওয়া আছে কি কি, আই সমান দেওয়া আছে 45 ডিগ্রি, আর সমান দেওয়া আছে 20 ডিগ্রি, তাহলে জাস্ট এটা এখানে প্লেন বসিয়ে দিই আমরা, বসিয়ে দিলে আমরা মান পেলাম 15 ডিগ্রি, অর্থাৎ আলোকরশ্মিটির চ্যুতি হলো 15 ডিগ্রি। এরপর আরেকটা প্রবলেম আমরা দেখে নিই, এই প্রবলেম একটু অন্য ধরনের, যে 60 ডিগ্রি কোণ বিশিষ্ট কোনো প্রিজমে একটি রশ্মি 50 ডিগ্রি কোণে আপতিত হলো, মানে এটা প্রিজমের অঙ্ক আর কি,
60 ডিগ্রি কোণ বিশিষ্ট কোনো প্রিজমে একটি রশ্মি 50 ডিগ্রি কোণে আপতিত হলো। যদি রশ্মিটি প্রিজমের অপর তল থেকে 20 ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে চ্যুতিকোণ কত? তাহলে চ্যুতিকোণ কত হবে? তাহলে এটা আমরা দেখি। দেখো আমরা জানি যে ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু। আমরা কি জানি? ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু। তাহলে এই ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, এই ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, এখানে দেওয়া আছে আমাদের কি, আই ওয়ান সমান 50 ডিগ্রি, আই টু সমান 20 ডিগ্রি, এ সমান 60 ডিগ্রি, আর ডেল্টার মানটা বের করতে হবে। এখানে বলা আছে 60 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজম, তাহলে এ সমান 60 ডিগ্রি আর 50 ডিগ্রি আপতন কোণ বলিয়ে দিয়েছে, 20 ডিগ্রি নির্গত হয়, তার মানে ওটা প্রতিসরণ কোণ। তাহলে জাস্ট এখানে পরপর বসিয়ে দেবো আমরা, বসিয়ে দিলে আমরা মান পেলাম 10 ডিগ্রি, অর্থাৎ ওই রশ্মিটির চ্যুতি হবে 10 ডিগ্রি। আর একটা প্রবলেম, একটু অন্য ধরনের প্রবলেম আমরা একটা দেখে নিই। প্রবলেম থ্রি দেখো, বলছে একটি সমবাহু প্রিজমের মিউ এর মানটা বলা আছে এখানে, মধ্য দিয়ে একটি আলোকরশ্মি এমনভাবে নির্গত হয় যে চ্যুতিকোণের মান সর্বনিম্ন হয়, চ্যুতিকোণের মান সর্বনিম্ন হয় এবং কোণ দুটির প্রতিটি চ্যুতিকোণের 3/4 অংশ হয়। এবার বলছে চ্যুতিকোণের মান কত? তাহলে এখানে আমাদের একটা জানার বিষয় যে সমবাহু প্রিজম বলেছে, তার মানে একটা সমবাহু প্রিজম, তার প্রধান ছেদটা কি হবে? একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত? 60 ডিগ্রি। তাহলে প্রতিসারক কোণের মানটা এখানে বলে দেয়নি, বলে দেয়নি মানে এটা হচ্ছে বলাই আছে, পরোক্ষভাবে বলা আছে, সমবাহু প্রিজম যেহেতু বলা আছে তাহলে প্রতিসারক কোণের মানটা হবে 60 ডিগ্রি। আর এখানে একটা জিনিস বলেছে যে কোণ দুটির প্রতিটি চ্যুতিকোণের 3/4 অংশ হয়। আর একটা জিনিস বলা আছে যে এমনভাবে নির্গত হয় যে চ্যুতিকোণের মান সর্বনিম্ন হয়, তার মানে ন্যূনতম চ্যুতি হয়। তাহলে এই ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে একটা সম্পর্ক আমরা জানলাম বা একটা শর্ত আমরা জেনেছি, সেটা কি? আই ওয়ান সমান আই টু হবে। তাহলে সেটাই আমরা এবার এখানে আমরা জানি কি, আমরা এই সম্পর্কটা জানি, দেওয়া আছে কি আমাদের, দেওয়া আছে যে আই ওয়ান আর আই টু সমান হবে যেহেতু ন্যূনতম চ্যুতি বলেছে। তাহলে আই ওয়ান আর আই টু সমান কত বলেছে? 3/4 অংশ কার? ডেল্টা। ডেল্টাটাকে মনে করলাম চ্যুতিকোণ, তাহলে ডেল্টা 3/4 অংশ, আই ওয়ান সমান আই টু। আর এটা তো আমরা জানতেই পারছি এখান থেকে 60 ডিগ্রি, আর ডেল্টার মানটা আমাদের বের করতে হবে। মিউ এর মানটা এখানে কোনো কাজে লাগবে না, ওটা জাস্ট এমনি কনফিউশন সৃষ্টি করার জন্যই দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো ডেল্টা সমান 2 I1 মাইনাস এ লিখতে পারি আমরা, ডেল্টা সমান 2 ইন্টু, এখানে আই ওয়ান বা আই টু যাই হোক দুটি সমান যেহেতু, তাহলে এখানে 3/4 ডেল্টা এখানে বসিয়ে দিলাম আমরা, -60 ডিগ্রি, যেমন করে সমীকরণে বসাই বসানো হলো। এটাকে এই দিকে নিয়ে এলাম, দুই দিয়ে কেটে গেল, 2 2 4, তাহলে 3/2 হলো। এটা প্লাস ছিল, এদিকে নিয়ে এলাম মাইনাস হলো, এটা -60 ডিগ্রি এদিকেই থেকে গেল। এটাকে বিয়োগ করলে কত হয়? -delta/2 হয়, -60 ডিগ্রি হয়, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ডেল্টা সমান 2 ইন্টু 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে চ্যুতিকোণের মানটা হলো 120 ডিগ্রি। মোটামুটিভাবে প্রতিসরণ, প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি, সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ এবং প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের এইটুকুই সিলেবাস দশম শ্রেণীতে আছে। এবং আজকে মোটামুটি তার একটা পুরোটা কভার করার চেষ্টা করা হলো, কিছু গাণিতিক সমস্যাও দেখানো হলো। এবার নিচে কমেন্ট বক্সে কিছু কোশ্চেন বা কোশ্চেনের লিঙ্ক দেওয়া থাকবে, আগের দিন যে ক্লাস হয়েছে সেটা এবং আজকের যে ক্লাস হচ্ছে তার দুটোরই। এই কোশ্চেনগুলো তোমরা করবে, করে কমেন্ট বক্সে উত্তর জানাবে, কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে, ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখবে, টেক্সট বইটাও ফুটিয়ে পড়বে এর সঙ্গে। তাহলে আশা করি যে কোশ্চেনগুলো দেওয়া হবে তার সব উত্তর তোমরা পেয়ে যাবে, তাহলে তোমাদের কিন্তু অনেকটা কাজ হবে। ধন্যবাদ।